আগামীকাল পাঁচ রাজ্যে ভোট গণনা ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। রাজ্যে রাজ্যে পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধিরা। এই মুহূর্তে রাজস্থানে জয়পুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়, অন্যদিকে মধ্যপ্রদেশের ভোপাল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্ত। শুরুতে উজ্জ্বল তোমার কাছে আসবো, বিজেপির গড় রাজস্থান তাকে অটুট থাকবে? যেটা বুথ ফেরত সমীক্ষা যেটা দেখা যাচ্ছে তাতে কিন্তু যথেষ্ট চাপে রয়েছে বিজেপি, কংগ্রেস কতটা আশাবাদী? একেবারেই তাই। দেখো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কংগ্রেস অফিসের সামনে, এবং তোমাকে প্রথমে একটা জিনিস দেখাই, একটা বোর্ড দেখাই, যে বোর্ডটাতে তুমি দেখতে পাচ্ছ লেখা রয়েছে টু ডেজ, আওয়ার্স নয়, মিনিটস ছয় এবং সেকেন্ডস সেটা হচ্ছে 17, 16, 15, 14। অর্থাৎ এই বোর্ড দিয়ে কিন্তু কংগ্রেস এই দাবি করছে যে আর মাত্র বিজেপি সরকার এখানে ক্ষমতায় রয়েছে 2 দিন, 9 ঘন্টা, 6 মিনিট এবং 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 1 সেকেন্ড, এবং এইভাবে ক্রমাগত এই ইলেকট্রনিক্স বোর্ডটা পরিবর্তন হচ্ছে। এটা কিন্তু আজকে লাগানো হয়নি, গত 1 বছর ধরে কিন্তু এই বোর্ডটা রয়েছে, এবং এই বোর্ডটা দিয়ে কিন্তু বারবার কংগ্রেস কর্মীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন এখানকার কংগ্রেস নেতৃত্ব, যে ক্ষমতায় ফিরতে হবে, ক্ষমতায় ফেরাটাই এখন হচ্ছে কংগ্রেসের কাছে অন্যতম চ্যালেঞ্জ। দেখো, কংগ্রেস অফিসের যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছি, যেভাবে নেতারা আসছেন, যেভাবে কথা বলছেন, বিভিন্ন জায়গায় যেভাবে মিটিং করছেন, তাতে তারা মনে করছেন যে এখানে ক্ষমতায় ফেরাটা রাজস্থানে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। অঙ্কের হিসেব চলছে 110 না 120, অঙ্কের হিসেব চলছে, কেউ বলছেন 122, কেউ বলছেন 125, কিন্তু মেজরিটি অর্থাৎ 199টার মধ্যে কমপক্ষে 100টা আসন পেতে হবে, 101টা আসন পেতে হবে। তারা কিন্তু মনে করছেন যে মেজরিটি পেতে কোথাও কোনো সমস্যা হবে না। তবে এরই মধ্যে কংগ্রেসের কাছে যেটুকু ভাবনার, যেটুকু চিন্তার, তা হচ্ছে কিন্তু কংগ্রেসের গোষ্ঠী কোন্দল, কারণ এ রাজ্যে কংগ্রেসের প্রধান অন্তরায় হচ্ছে তাদের গোষ্ঠী কোন্দল। অশোক গেহলটের সঙ্গে সচিন পাইলটের যে ঝগড়া, সেটা অনেকটাই মেটানোর চেষ্টা করেছিলেন হয়তো রাহুল গান্ধীরা, কিন্তু সেটা যদি শেষ পর্যন্ত ওভারকাম করতে পারে কংগ্রেস, তাহলে তারা মনে করছেন যে কাল এই সময় কংগ্রেস অফিসে সবুজ আবির উঠবে, এবং সেই ব্যাপারে কিন্তু কংগ্রেস কর্মীরা তারা যথেষ্ট আশাবাদী। এবং রীতিমতন তুমি দেখতে পাচ্ছ যে এমনিতেই এখানে দুপুরবেলা সাধারণত এই দলীয় কার্যালয়গুলোতে কম মানুষের আনাগোনা থাকে, তা সত্ত্বেও কংগ্রেস অফিসে কিন্তু প্রচুর কংগ্রেস কর্মী সমর্থকরা রয়েছেন, এবং তাদের বিশ্বাস 5 বছর বাদে আবার কংগ্রেস ক্ষমতায় ফিরতে চলেছে। অর্থাৎ যে মিথ্যা রয়েছে রাজস্থানের বুকে, 5 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকে না, আবার পরিবর্তন হয়, এবারও কংগ্রেসের দাবি, সেই মিথ সত্যি প্রমাণ করে দিয়ে কংগ্রেস এবার ক্ষমতায় ফিরছে। একেবারে উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। এখন মধ্যপ্রদেশের ভোপালে রয়েছে আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্ত। রাজর্ষি, তোমার কাছে জানতে চাইবো যে উজ্জ্বল যেমনটা ছবি দেখালো রাজস্থানে কংগ্রেস ভবন, সেখানে ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, মধ্যপ্রদেশের ছবিটা ঠিক কি? হিন্দি বলের তো দুটো বড় রাজ্য, একদিকে মধ্যপ্রদেশ আর অন্যদিকে রাজস্থান, মধ্যপ্রদেশকে নিয়েও কিন্তু যথেষ্ট চাপে রয়েছে বিজেপি। অবশ্যই, এবং মধ্যপ্রদেশে 3 বারের বিজেপি সরকার, এটা 4th টার্ম। শিবরাজ সিং চৌহান, যিনি মুখ্যমন্ত্রী 3 বার রয়েছেন, তার 4th টার্ম। এখানে শিবরাজ সিং চৌহান জেতেন নাকি কংগ্রেস জেতে, এটা নিয়ে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, এবং কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তোমাকে আমি বলবো যে এখানে টান টান উত্তেজনা। আমি রয়েছি মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে, এবং এখানে সোমবার অর্থাৎ আজকে থেকেই টান টান উত্তেজনা, চতুর্দিকে সাজো সাজো রব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরনো কেন্দ্রীয় জেল, যেখানে তৈরি করা হয়েছে স্ট্রং রুম, এবং এখানেই এই ভোপাল এবং ভোপাল সংলগ্ন 7টি বিধানসভা কেন্দ্রের আগামীকাল মঙ্গলবার সকাল 8টার থেকে ভোট গণনা শুরু হবে। এইখানে কড়া নিরাপত্তার বহর তো তৈরি করা হয়েইছে, ভেতরে সিআইএসএফ অর্থাৎ কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর জওয়ানরা এই ইভিএম গার্ড করছেন, বাইরে মধ্যপ্রদেশ পুলিশ রয়েছে, অবজারভাররা আসছেন, এবং মাঝে মাঝেই বিজেপি এবং কংগ্রেস নেতৃত্ব তারাও এসে এসে দেখে যাচ্ছেন। সবথেকে বড় কথা, কংগ্রেস যে এবারে প্রধান প্রতিপক্ষ, এবং 1 ইঞ্চিও জমি কংগ্রেস এই শাসক দল বিজেপিকে ছাড়তে রাজি নয়। 3 বারের শাসককে ক্ষমতাচ্যুত করে তারা ক্ষমতা দখল করবে প্রত্যয়ই, সেটার তোমাকে একটা নিদর্শন দেখাবো। ঠিক যেখানে স্ট্রংরুম এবং ভোট গণনা কেন্দ্র, তার বাঁ দিকে একটা জায়গা তৈরি করা হয়েছে, সেইখানে লাগাতার গত 28 নভেম্বর ভোটের পরের দিন থেকে এইখানে কংগ্রেস কর্মী নেতৃত্বরা
অবস্থানে বসেছেন, কেন না তাদের অভিযোগ ছিল যে ইভিএমে কারচুপি হতে পারে, ইভিএমে কারচুপি হয়েছে এবং শাসক দল বিজেপি যেহেতু সরকারে রয়েছে তারা শেষ মুহূর্তে হেরে যাওয়ার আশঙ্কায় ইভিএমে কারচুপি করতে পারে, সেই কারণে লাগাতার এখানে তারা অবস্থান করছেন, ইভিএমের রাখোয়ালি করছেন, এইখানে কাঠ জেনে রাত্রিবেলা তারা আগুনের আগুন পোহান ঠান্ডার হাত থেকে বাঁচতে, এইভাবে তারা কিন্তু রয়েছেন। বাইরে দুটো এলইডি স্ক্রিন লাগাতে বাধ্য হয়েছে প্রশাসন, যেখানে ভেতরের সিসিটিভির ফুটেজগুলো বাইরে দেখা যাবে, অর্থাৎ যাতে কংগ্রেস কর্মীরা দেখতে পান যে সঠিকভাবে নিরাপত্তা চলছে। এইখানে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের পরিচয়পত্র চেক করে ভেতরে ঢোকানো হচ্ছে, তাছাড়া ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এইভাবে একটা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। 1000 পুলিশ আগামীকাল নিরাপত্তায় মোতায়েন থাকবে শুধুমাত্র এই কাউন্টিং চত্বরে, অর্থাৎ এই ভোট গণনা কেন্দ্র চত্বরে, এছাড়াও গোটা ভোপাল এবং সংলগ্ন এলাকাগুলো ঘিরে ফেলা হবে এমনটাই জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। চতুর্দিকে আয়রন ব্যারিকেড দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, চারিদিকে যদি তাকাবে এখানে শুধুমাত্র আয়রন ব্যারিকেড, অর্থাৎ লোহার ব্যারিকেড, অর্থাৎ যাতে সেগুলোকে ঠেলে ফেলে দিয়ে কোনোভাবে কেউ কোনো পার্টির সমর্থকরাই ভেতরে না ঢুকতে পারে। 7টি বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ঢোকার জন্য 7টা গেট তৈরি করা হয়েছে, প্রত্যেকটা গেটে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে, হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে ভেতরে ঢোকানো হচ্ছে, বাইরে মোবাইল সার্ভেলেন্স ভ্যান রাখা হয়েছে। এই সব কিছু থেকেই বোঝা যায় যে এতটাই টানাপোড়েন এবং চাপানুতোর তুঙ্গে উঠেছে যে আগামীকাল ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই কিন্তু রেজাল্টটা পরিষ্কার হয়ে যাবে, কার দিকে ঝোঁক, কার দিকে জনতার আশীর্বাদ গেছে। আড্ডাআড্ডি দুই প্রতিপক্ষ কংগ্রেস এবং বিজেপি একেবারেই মরিয়া, তারা সম্মুখ সমরে রয়েছে। কংগ্রেস অত্যন্ত আশাবাদী, তারা বলছে যে এই 230 বিধানসভার আসন মধ্যপ্রদেশে, তার মধ্যে মেজরিটি পেতে গেলে, সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে 116 আসন জিততে হবে। কংগ্রেস বলছে তারা 150 আসনে জিতে গিয়েছে, তাই জন্যই তারা ইভিএমকে আগলে রাখছে। এখন ইভিএম খুললে কী ফলাফল বেরোবে তার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে দুদলকেই। ধন্যবাদ রাজর্ষী, উজ্জ্বল তোমাকেও অনেক ধন্যবাদ।